দাদু এসেই দেখবে কি শুরু করে। দাদু এসেই বলবে আচ্ছা জিনিস করেছি, বাহ বাহ খুশি। দাদু এসে বলবে তিনজনে মিলে আরম্ভ করছিস কি? নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের অনুরোধে আজকে নিয়ে চলে এসেছি চালের আটার রুটি, আর তার সঙ্গে থাকবে দারুণ স্বাদের চিকেন কারি, আর থাকবে সিমাইয়ের পায়েস। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর অনেকেই বলেন কমেন্ট করে চালের আটা রুটি তৈরি করতে গেলে অনেকের ফেটে যায়, অনেকের ফুলে না। আজকে কিন্তু খুব সহজভাবে পারফেক্ট একদম চালের আটা রুটি তৈরি করে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। হ্যালো বন্ধুগণ, আমি এসে পড়েছি এই যেখানে এইবার আমাদের যাত্রা শুরু হবে। আর ওদিকে যে তিনজন আসতেছে, তিন মূর্তি আসতেছে, দেখতে পেলে আমি ভাবলাম যে আমার জন্য তোমার অসুবিধা হয়। আজকে দাদু রান্নাঘরে আগে থেকে এসে বসে আছে, তার মানে লেট করলে আজকে লেট হবেই না। আজকে তিনটে মেয়ে আছে, তিনটে মেয়ের জন্য আবার দুটো হাত জ্বলবে, তাড়াতাড়ি হবে। আজকে পুরো জমে যাবে দাদু, দুটো হাত জ্বলবে কিন্তু আজকে আজকে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। দাদু একটুকু আর বিরক্ত হবে না আমি জানি। আমি এদিকে চিকেন কষাটা করব, আর ওইদিকে বোন চালের রুটি করে নেবে, আর তুমি মাংসে একটু হলুদ আর সর্ষের তেল শুধু মাখিয়ে দেবো, আর কিছু না। হলুদ, সর্ষের তেল, সর্ষের তেল, জল। আজকে চিকেন কষাটা একটু অন্যরকম ভাবে বানাবো। এখানে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, গরম তেলে একটু হালকা করে ভেজে নেব। জল ফুটে গেছে, এবার একটু লবণ দিয়ে দেবো, চালের গুঁড়িগুলো দিয়ে দেবো। এই অবস্থায় একটু ঢাকা দিয়ে দেবো। চালের গুঁড়িটা আমার আতপ চালের গুঁড়ি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়েও কিন্তু করতে পারেন চালের আটার রুটি। গোবিন্দভোগ চালের আটার রুটির একটু গন্ধটা ভালো হবে, চালের গন্ধটা থাকে না। হ্যাঁ, গুঁড়িটা একবার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। মাংসের জন্য কড়ায় তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। এইগুলো সব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এবার তুমি শিলনোড়ায় বেটে নাও। দেখো দাদু কেমন আদান প্রদান করতে চাইছো, বেশি দামি জিনিসটা চলে গেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পায়েস করার আগে সিমুইটাকে একটু ঘি দিয়ে নেড়ে নেব। সিমুই মাংসের আলুগুলো এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। চিকেন কারির রং ভালো আসার জন্য গরম তেলে অল্প একটু চিনি দিয়ে দেব। গোটা গরম মশলা ফোড়নে দেব। ফোড়ন হয়ে গেছে, নুন হলুদ মাখানো মাংস দিয়ে দেব। ঘিয়ের সঙ্গে সিমুইটা নাড়া হয়ে গেছে, গরুর দুধ ছাঁকা আছে, এবার দিয়ে দেবো।
আজকে আমি যেভাবে চিকেন কারিটা বানাচ্ছি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, জীবনে ভুলতে পারবেন না এই চিকেন কারির স্বাদ। গরম তেলে চিকেনগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার যে মশলা বাটা আছে একসঙ্গে দিয়ে দেব। মশলাগুলো বেশ ভালো করে মাংসের সঙ্গে একটু কষে কষে নিয়েছি, এবার টমেটো কুচি আর বাদ বাকি গুঁড়ো মশলা দিয়ে দেব। টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, ওপর দিয়ে লবণ ছড়িয়ে দেব। ভালো করে ফুটে গেছে, এবার তেজপাতা দিয়ে দেব। কাজু দিয়ে দেব, এলাচ, ভেজে রাখা সিমুই দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জোর রান্না হচ্ছে, সেদিকে পায়েস, এদিকে কিচেন। হ্যাঁ, চিকেন চিকেন চিকেন। এই সোজা করে বলো, পিছন দিকে বলে আসছে কেন? আরে ক্যামেরার দিকে আবার তাকাতে হচ্ছে তো, এবার তো চোখে দেখতে পাই না। না সেটা ঠিক আছে, তুমি কিচেন বলতে যে কেন বলো, চিকেন চিকেন যাই হোক যাই কেন। ভেজে রাখা আলু দিয়ে মাংস বেশ ভালো করে একসঙ্গে কষে নিয়েছি, এই যে দেখুন। এবার অল্প একটু জল দেব। চিনি, কিশমিশ, সিমুয়ের পায়েসটা হয়ে গেছে, এবার ওপর থেকে একটু ঘি দিয়ে নাবিয়ে নেব। ঘি, এদিকে আমার চিকেন কষা হয়ে গেল, ওইদিকে ননদের পায়েসও হয়ে গেল। এবার চালের রুটিটা হবে, চালের রুটি আটা মাখানাও ঢেলে নেব। চালের আটার রুটি একদম পারফেক্ট করতে গেলে গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। বোন প্রথমেই গরম জল দিয়ে মাখিয়ে রেখেছিল, এদিকে আমার চিকেন কষা পায়েস দুটোই হয়ে গেল। মোটামুটি আধ ঘন্টার ওপর চাপা দিয়েছিল, এবার লেচি কেটে বেলে নিলেই কিন্তু একদম সুন্দর রুটি হয়ে যাবে। এরকম সাইজ করি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দাদু তুমি খালি চুপচাপ বসে দেখো আর আমরা তাড়াতাড়ি করে ফেলি। হ্যাঁ, এই চালের রুটি করতে গেলে অল্প একটু ময়দা নিয়েছি, ময়দা দিয়ে প্রথমে হাত দিয়ে একটু বড় করে নেব, তারপর বেলবো। এই দেখুন, এইভাবে একটু বড় করে নিলাম, এবার বেলে রুটির মতো শেপে তৈরি করে নেবে। যোগান দিতে পারবে তো? হ্যাঁ গো, তাহলে আজ দিয়ে দুটো দুটো চারটে হাত আছে, নাও না। এই দেখুন বন্ধুরা, আপনা থেকে কিন্তু রুটি ফুলা শুরু হয়ে গেছে, একদম সাদা ধপধপ করছে, দেখো দাদু আর কি সুন্দর ফুলছে, দেখো রুটিগুলো কি সুন্দর রুটিটা ফুলেছে দেখুন, একদম একটা রুটি হয়ে গেল। প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দর ফুলছে আর একদম সাদা ধপধপে হচ্ছে। এই দেখুন পুরো রুটিটা একদম সগোল হয়ে ফুলেছে।
একদম নরম তুলতুলে চালের রুটি। কি সুন্দর হচ্ছে রুটিগুলো দাদু, খুব ভালো হচ্ছে। কি সুন্দর সাবলাই দিচ্ছি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দাদু, বসে বসে শুধু দেখলে আজকে হাত লাগালে নিয়ে। আজকে তুমি খাও, আজকে আমি আর খাবো নি, আমি এক জায়গায় যাবো। খেতে হবে, তুই উঠে পড়ো না। আই দে তোমার বাগানটা দাদু খেয়ে নিবে। তাই তো দাদু, রুটিটা ফুলেছে দেখো, রুটিটা ফুলেছে দেখো। ভালো হয়েছে, থাম আমি তাদিকে ডেকে আনি। হ্যাঁ তাড়াতাড়ি যাও। আর একটা রুটি করলেই কিন্তু বন্ধুরা সব রুটি হয়ে যাবে। দাও, দিদিও চলে গেল, দাদুও চলে গেল, সব রুটি শেখা শেষ হয়ে গেল। এবার শুধু বাচ্চাগুলো আর দাদু আসার অপেক্ষায়। আজকে সবাই মিলে বসে পড়ছি, আর আজকে সবাই থালায় খাবো। পায়েস আছে, পায়েস বাটিয়ে দিতে হবে, মাংস আর রুটি থালা নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, রুটি এত নরম হয়েছে, হাত দিয়ে মুঠো হয়ে যাচ্ছে। এই দেখুন, ছিঁড়ে কিন্তু যায়নি। খুব ভালো। প্রথমে সিমুই খাই, সিমুই যদি হয়। আগে মাংস দিয়ে রুটি খেতে হয়। ও হাই দেখো, আমরা খাওয়া শুরু করিনি, দাদুর একটা রুটি শেষ। চালের রুটির সঙ্গে চিকেন কষা চাই চাই। দিদির জন্য সবকিছু রাখা আছে, দাদু বলবে কেমন হচ্ছে। খুব ভালো হয়েছে, কত নরম হয়েছে রুটিটা। রুটিও ভালো হয়েছে। আপনারা তো দেখে নিলেন চালের আটা রুটি তৈরি করা কত সহজ। বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আটা রুটি তো সব সময় খান, চালের রুটি খাবেন, বেশ ভালো লাগছে। বাবা এবার অর্জুন বাটি ধরে পায়েস খাওয়া শুরু করেছে। পায়েসটা কেমন হয়েছে? দারুণ। পিসিমণি করেছে। চালের রুটির জন্য আজকে চিকেন কষাটা পারফেক্ট। বাঙালিদের যত যাই হোক, শেষ পাতে কিন্তু একটু মিষ্টি কিছু চাই চাই। সে যদি রসগোল্লা হয় রসগোল্লা, নাহলে এই যে সিমাইয়ের পায়েস, চালের পায়েস, মিষ্টি একটু হলে বেশ ভালো লাগে। আজকে রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।